এখানে তোমরা একটু পজ করে দেখে নাও যে কি কি নিয়ে তোমরা মন্দিরের ভেতর প্রবেশ করতে পারবে না। আর এই হচ্ছে জুতো, ব্যাগ থেকে শুরু করে তোমাদের হেভি লাগেজ যদি থাকে, মোবাইল, সমস্ত কিছু রাখার জায়গা, ক্যামেরা, কোনো কিছু কিন্তু মন্দিরের ভেতরে অ্যালাউ নয়। আর এগুলো কিন্তু ফ্রি অফ কস্ট, মন্দির এখনো আন্ডার কনস্ট্রাকশন, পুরোপুরি কিন্তু চালু হয়নি। আর এই হচ্ছে আমাদের বিশ্বের সবচেয়ে বড় মন্দির হতে চলেছে ইসকন মন্দির মায়াপুরে। 80 টাকার মধ্যে যা যা আছে এখানে, ভাত, ডাল, রুটি, পায়েস, পনির আলুর তরকারি, পটলের তরকারি, আর এটা কিন্তু কিছু আইটেম রিপিটেবল যার কাউন্টার এখানে আছে, তোমরা আবার গিয়ে নিয়ে আসতে পারবে, মানে আনলিমিটেড খাবার। নবদ্বীপের সেই ফেমাস লাল দই এখানে দাদা আর কি বিক্রি করছে। গুড মর্নিং সবাইকে। তো ফাইনালি সকাল সকাল বেরিয়ে পড়েছি আরো এক নতুন জার্নির জন্য, আর আজকে আমরা যাচ্ছি কিন্তু মায়াপুর। আর এই মায়াপুর কিন্তু হিন্দু ধর্মের এক পবিত্র স্থান, যেখানে আছে ইসকন মন্দির, পৃথিবীর সবচেয়ে বড় এবং বিখ্যাত মন্দিরের আখ্যা কিন্তু পেয়েছে মায়াপুরের এই ইসকন মন্দির। আর অপোজিটেই মানে নদীর ওপারেই আছে নবদ্বীপ ধাম, যেটা আমাদের শ্রী চৈতন্য দেবের জন্মস্থান। তাই আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে। আর জীবনে প্রথমবার আমরা যাচ্ছি মায়াপুর, মায়াপুরে আমি আগে কখনো যাইনি, আজকে প্রথম যাব, তোমাদের দেখাবো কলকাতা থেকে মায়াপুর তোমরা কি করে যাবে, কত খরচা আছে, ঘাট পেরিয়ে তারপরে মায়াপুর মন্দির বা ইসকন মন্দিরে কি করে পৌঁছাতে হয়, এবং সেখানে পৌঁছে প্রসাদের কি বন্দোবস্ত আছে, তার সঙ্গে যদি তোমরা কেউ থাকতে চাও সেই হোটেলেরও খরচা বা থাকার ব্যবস্থা কি আছে মায়াপুরে, সমস্ত ডিটেলস থাকবে এই ভিডিওতে। যদি আমি থাকছি না, আমি একদিনেই ব্যাক করে আসবো। আমায় এখন 5:57, আর এইদিকে দেখো সানরাইজ হচ্ছে, এত সুন্দর একটা মিষ্টি সকাল, পরিবেশটা কিন্তু বেশ ভালো লাগছে, আকাশটাও ক্লিয়ার আছে, এটা থাকলেই ভালো, তোমাদের টোটাল জার্নিটা ভালোভাবে আমি দেখাতে পারবো। আর আমরা এখন যাদবপুরে আছি, যাদবপুর থেকে যাবো শিয়ালদা, শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল নিয়ে আমরা যাবো কৃষ্ণনগর, এবং সেখান থেকে টোটো বা অটো নিয়ে যাবো ঘাট, ঘাট পেরোলেই কিন্তু মায়াপুর ইসকন মন্দির। বেসিক্যালি মায়াপুর যাওয়ার দুটো ওয়ে আছে, তোমরা যদি শিয়ালদা হয়ে যাও তাহলে যেতে হবে কৃষ্ণনগর, কৃষ্ণনগর হয়ে তোমরা যেতে পারো যেভাবে আমি যাচ্ছি, আর যদি তোমরা হাওড়া থেকে যাও তাহলে কিন্তু যেতে পারো নবদ্বীপ ধামে যে কোনো ট্রেন ধরে, সেটা এক্সপ্রেস হতে পারে, লোকাল হতে পারে, একটু টাইম টেবিলটা দেখে নেবে। আর তোমরা যদি একদিনেই যাতায়াত করতে যাও, মানে রাতে আবার ব্যাক করতে যাও, তাহলে কিন্তু সকালে ট্রেন নেবে, মানে আমি যেই ট্রেনে যাবো 6:55 কৃষ্ণনগর লোকাল শিয়ালদা থেকে, আর তোমরা যদি হাওড়া থেকেও যাও তাহলে কিন্তু এই 6:30, 5:00 বা 7:00 মধ্যে যে কোনো ট্রেন ধরবে, যেটা তোমাদের নবদ্বীপ ধাম বা কৃষ্ণনগর পৌঁছে দেবে 9:30 বা 10:00 মধ্যে। সেখান থেকে কিন্তু মায়াপুর পৌঁছাতে আরও 1.5 ঘন্টা 45 মিনিট লাগবে। টিকিট আমরা কেটে নিয়েছি, এই হচ্ছে 25 টাকা করে ভাড়া, 2:50। এখন আছি যাদবপুরে, যাদবপুরে ট্রেন আসেনি, ট্রেন আসুক, এখান থেকে যাবো শিয়ালদা, তারপরে কৃষ্ণনগর হয়ে তোমরা কি করে নবদ্বীপ যাবে বা মায়াপুর যাবে সেটা তোমাদের দেখাচ্ছি। আর যদি হাওড়া থেকে যেতে হয় তাহলে কিন্তু তোমরা হাওড়া থেকে যেতে হবে হচ্ছে নবদ্বীপ ধাম স্টেশন, সেখান থেকে টোটো নিয়ে যেতে হবে ঘাট, ঘাট পেরোলেই কিন্তু মায়াপুর। जाने वाली इस ट्रेन का अगला स्टेशन शियालदा है। दाड़ी आछे हमारे शियालदा कृष्णनगर लोकल, আর আমরা ঠিক টাইমে মোটামুটি পৌঁছে গেছি শিয়ালদাতে। এটা 6:55 ছাড়বে শিয়ালদা থেকে এবং আমাদের 9:45 পৌঁছে দেবে কৃষ্ণনগর জাংশন। এক্স্যাক্টলি একদম কিন্তু 6:55 আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, শিয়ালদা স্টেশন থেকে প্ল্যাটফর্ম থেকে বেরিয়েও গেছে কৃষ্ণনগরের উদ্দেশ্যে। দেখা যায় কতক্ষণ কি লাগে, 2.5-3 ঘন্টা লাগার কথা, মানে আমাদের রাইট টাইম 9:45, আর এরপরে যে ট্রেনটা আছে সেটা 7:53, আর ওটা কিন্তু গ্যালোপিন লোকাল, লালগোলা গ্যালোপিন, তো সেটাও তোমরা ধরতে পারো, একটু লেট হয়ে যাবে। আমি বলবো এই ট্রেনটাই বেস্ট হবে সকাল সকাল পৌঁছানোর জন্য এবং একদিনের ট্যুরের জন্য। অলরাইট, তো আমরা এসে পৌঁছে গেছি কিন্তু কৃষ্ণনগর সিটি জাংশন, এই হচ্ছে কৃষ্ণনগর, আর কৃষ্ণনগরে কিন্তু ট্রেন একদম ঠিকঠাক টাইমে পৌঁছে দিয়েছে। এবার তোমাদের দেখাবো যে মায়াপুর যাওয়ার কি ব্যাপার আছে, যেহেতু আজকে স্যাটারডে, মানে স্যাটারডে সানডে কিন্তু বেশ ভালোই ভিড় থাকে এই মায়াপুর যাওয়ার দর্শকদের। কৃষ্ণনগর পৌঁছেই কিন্তু খিদে পেয়ে গেছে, এতক্ষণ খাওয়া হয়নি, নিয়ে নিয়েছি ডালপুরি, কৃষ্ণনগরে ফেমাস কিন্তু ডালপুরি, 4 টাকা 20 টাকা, এখানে গরম গরম ভাজার প্রচুর তোমরা এরকম দোকান পেয়ে যাবে। চলো এটা দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিতে পারো, তোমরা আসলেও কৃষ্ণনগর স্টেশন থেকে তারপরে রওনা দেবে মায়াপুরের উদ্দেশ্যে, কারণ আরও মোটামুটি 1.5 ঘন্টা 40 মিনিট কিন্তু লেগে যাবে পৌঁছাতে। ডালপুরি খাওয়া আমাদের কমপ্লিট, বেশ ভালো
লাগলো 20 টাকায় চারটে পেট ভরে গেল ব্রেকফাস্টের জন্য। এইদিকে দেখো পরিষ্কার আকাশ আর এইদিকটা আবার মেঘলা হয়েছে, বাট প্রচন্ড রোদ, মানে গরম সেই আছে যাকে বলে। একদম আমরা পেছন দিকটায় আসলাম আর টিটি কিন্তু আছে কৃষ্ণনগর স্টেশনে, তাই টিকিট না কেটে কেউ আসার চেষ্টা করো না। এখানে যাকে তাকে ধরছে, ওই যে ওখানে টিটি আছে, এই পেছনটা দিয়ে নাবলা প্রচুর টোটো দাঁড়িয়ে আছে। এই টোটোগুলোই কিন্তু যায় হচ্ছে লঞ্চ ঘাট অবধি, মানে মায়াপুর লঞ্চ ঘাট অবধি। এছাড়াও কিন্তু কিছুটা আগিয়ে তোমরা পেয়ে যাবে অটো, তোমাদের সবটাই দেখাচ্ছি কৃষ্ণনগর থেকে কি করে যাবে। আর এদিকে টিকিট কাউন্টার আছে, টোটো আমরা ওই দিক থেকে ছেড়ে আসলাম, টোটোয় করে গেলে নেয় হচ্ছে 25 টাকা। আর এই যে অটো দাঁড়িয়ে আছে এগুলো যাবে নবদ্বীপ মায়াপুর ঘাট। তো চলো অটো করেই আমরা যাবো, তাড়াতাড়ি হবে আর কি টাইমটা। আমরা এখান থেকে অটো পেয়ে যাবে 30 টাকা করে, আর চাইলে টোটোতেও যেতে পারো, মোটামুটি একই ভাড়া থাকে। আমি যেতে পারি 25 টাকা আর অটোতে গেলে 30 টাকা, মানে অটোয় গেলে কিন্তু টাইমটা কম লাগবে, তাও 25-30 মিনিট আমাদের লেগে যাবে। ফাইনালি আমরা নবদ্বীপ লঞ্চ ঘাটে পৌঁছে গেছি, আর আধা ঘন্টা সময় লাগলো অটোতে, যেটা আমাদের 30 টাকা ভাড়া নিল। এখান থেকে আমাদের ঢুকতে হবে, 3 টাকা করে টিকিট। টিকিট কেটে আমরা এখন যাচ্ছি, ওই পারটা গেলেই আর কি নবদ্বীপ পৌঁছে যাব। তো চলো যাওয়া যাক, নৌকো আমাদের দাঁড়িয়ে আছে, আর এই হচ্ছে টিকিট যেটা কেটে নিয়েছি 3 টাকা করে মাত্র। মাত্র 3 টাকার বিনিময়ে লঞ্চে করে এই নদী পেরিয়ে আমরা চলে আসলাম এই পারে মায়াপুরে। আর দেখো শ্রী চৈতন্য মঠ আমরা ঢুকেই আর কি দেখতে পেলাম। বেসিক্যালি এখান থেকে এগিয়ে আসতে হবে, এগিয়ে আসলে এই যে সামনে দেখতে পাচ্ছ টোটো আছে সব, এই টোটোগুলোই কিন্তু তোমাদের নিয়ে যাবে মন্দির। আর তোমরা যদি বাসে যেতে চাও তারও বন্দোবস্ত আছে, ওইদিকে বাসও দাঁড়িয়ে আছে। আর এইখানে আছে কিছু হোটেল যেখানে তোমরা থাকতে পারবে মাত্র 300-400 টাকার বিনিময়ে, একদমই সস্তা। আর মন্দিরের কাছে যদি থাকতে চাও তারও বন্দোবস্ত আছে, ইনফরমেশান দিয়ে দেবো ভিডিওতে। এখন আমরা বেরিয়ে টোটো নিয়ে নিলাম, এখানে শেয়ারিংয়ে প্রচুর টোটো আছে, তো 2 জন আর কি 15 টাকা মন্দিরের সামনে ছেড়ে দেবে। আর এখানে কিন্তু প্রচুর খাবার হোটেল থেকে থাকার হোটেল সমস্ত কিছুই আছে, যেগুলো তোমরা একটু দেখে নিতে পারো। তোমরা যদি মেন মন্দিরের ওখানে থাকতে চাও সেই ইনফরমেশনও তোমাদের দেবো, কথা ওখানে থাকতে পারো, বা তোমরা আরও ওখানে প্রচুর থাকার জায়গা আছে। এছাড়াও কিন্তু এখানেও প্রচুর হোটেল আছে যেখানে তোমরা থাকতে পারবে চাইলে। আর ঘোরাতে কেরম কি খরচা নাও তোমরা মায়াপুর ঘোরানোর জন্য? হ্যাঁ না না আমি যাবো না, জিজ্ঞাস করছি কত কি নাও। না না আমি যাবো না, জিজ্ঞাস করছি কত কি নাও ঘোরার জন্য। না আমি এখন আর যাবো না, 350 টাকা আছে। তো তোমরা যদি মায়াপুর ঘুরতে চাও তাহলে ঘুরতে পারো। মায়াপুরের ইস্কন মন্দির, আর এই গেট দিয়ে আমাদের প্রবেশ করতে হবে। তো চলো ভেতর দিকে যাই, তারপরে তোমার দেখাচ্ছি যে এখানে ভোগ প্রসাদের কি ব্যাপার আছে। প্রবেশ করলাম আমরা মায়াপুর ইস্কন মন্দিরের ভেতর, ঢুকেই দেখতে পাচ্ছি কোপন আছে, মানে এখানে মহাপ্রসাদের কোপন বিভিন্ন রকমের, তোমাদের ইনফরমেশান দেবো। এইদিকে আছে অখণ্ড হরিনাম কীর্তন, যেটা 24x7 মানে সারাক্ষণ কিন্তু এখানে কীর্তন চলে। আর এই হচ্ছে মেন মন্দির, ওইদিকেও যাবো, ঘোরার জায়গা তোমাদের সব দেখাবো। এইখানে সুন্দর আর কি গার্ডেন মতো করা হয়েছে, এইদিকে কিছু কেনাকাটির জায়গা আছে। আর এই হচ্ছে মন্দিরের ডিটেলস যেটা তোমরা একটুখানি পজ করে দেখে নিতে পারো। আর লাইন দিয়ে কিন্তু এখানে আছে ভোগ প্রসাদের সমস্ত কাউন্টার। এই হচ্ছে 80 টাকার কোপন, যেটা হচ্ছে গদা ভবনে, ওইদিকে আছে হচ্ছে নামহট্ট ভবনের 50 টাকার কোপন, ওইদিকে আছে 60 টাকার কোপন গীতা ভবন, আর লাস্ট আছে কিন্তু সুলভ মূল্যের যেটা 40 টাকার কোপন, মানে 40 টাকা, 60 টাকা, 50 টাকা, 80 টাকা, তোমাদের বাজেট অনুযায়ী তোমরা কিন্তু এই কোপন কেটে নিতে পারবে। 80 টাকার কোপন গদা ভবনে, যেটা 1টা থেকে 2টোর মধ্যে আর কি খাওয়া দাওয়া করতে হবে। তো এখন ঘড়িতে বাজে মোটামুটি কটা বলবো, 11টা মতো হয়তো। আর এই হচ্ছে মেনু, যেখানে এই আইটেমগুলো সব 80 টাকার মতো তোমরা পাবে, এইটা পাবে হচ্ছে 50 টাকায়, আর এই সাইডেও একদম তোমাদের দেখিয়ে দিই 60 টাকার যেটা আছে সেটা হচ্ছে এই 60 টাকা, আর একদম যেটা রিজনেবল সেটা হচ্ছে 40 টাকা। মন্দির এখনও আন্ডার কনস্ট্রাকশন, পুরোপুরি কিন্তু চালু হয়নি। আর এই হচ্ছে আমাদের বিশ্বের সবচেয়ে বড় মন্দির হতে চলেছে ইস্কন মন্দির মায়াপুরের। আর দেখো এখানে কাজ এখনও চলছে, এই পাশে আছে হসপিটাল, তোমাদের যদি কোনো আর কি প্রবলেম হয় বা কারোর শরীর অসুস্থ লাগে তাহলে কিন্তু এখানে তোমরা যোগাযোগ করতে পারো। এইদিকে দেখো একটা জুসের স্টল আছে যেখান থেকে তোমরা ড্রিঙ্কস এনজয় করতে পারবে। এখন আমরা পুরো মন্দির চত্বরটা ঘুরবো। আর এখানে বললো মন্দিরের ঢোকার সামনে কোথায় এটিএমও আছে একটা, তো তোমাদের সেটাও দেখিয়ে দেবো, যদি টাকা তোলার কারো দরকার হয় মন্দিরের ভেতরেই এটিএম আছে।
আর এই মায়াপুর ইস্কনে আসতে তোমরা কিন্তু এরকম প্রচুর বিদেশি দেখতে পাবে, যারা কিন্তু এখানে হরিনাম সংকীর্তন করে, ওরা নিজেরাও আর কি এনজয় করে মন থেকে, এবং আমাদেরও বেশ ভালো লাগে। যদি কিছু ডোনেট করতে চাও, ডোনেশন বক্স দেওয়া আছে, সেখানে তোমরা চাইলে ডোনেট করতে পারো। আর এই যে এইখানটাতে মানে মন্দিরে ঢোকার গেট হচ্ছে এই দিকটাতে, আর তার অপোজিটেই আছে অ্যাক্সিস ব্যাঙ্ক এবং HDFC ব্যাঙ্কের ATM। তো মন্দিরের ভেতরেই তোমরা যদি টাকার দরকার হয় তাহলে ATM থেকে টাকা তুলে নিতে পারবে। কিছু ইনফরমেশান যেগুলো তোমরা একটুখানি দেখে নিতে পারো কোন দিকে কি আছে, সেটা কিন্তু অ্যারো দিয়ে বোঝানো আছে। আর এই গদাভবন, গীতাভবন, চক্রধর ভবন, এখানে কিন্তু খাওয়া দাওয়ার সাথে সাথে থাকারও বন্দোবস্ত আছে সুলভ মূল্যে। এইটা হচ্ছে মায়াপুরের মেন চন্দ্রদ্বয় মন্দির, এই যে পুরনো মন্দির। এখানে তোমরা এন্ট্রি করতে পারবে, এন্ট্রি করার জন্য কিন্তু কিছু রুলস এন্ড রেগুলেশন আছে, সমস্ত কিছু তোমাদের জুতো থেকে শুরু করে মোবাইল থেকে শুরু করে সব ওখানে জমা করতে হবে। ফ্রি কাউন্টার আছে ওই পাশে, দেন তোমাদের এইখান থেকে ঢুকতে হবে সিকিউরিটি পারপাস মেনটেন করার পর। আর ভেতরে কিন্তু ক্যামেরাগ্রাফি কিছু অ্যালাউ নয়, তাই আমি ভেতরে কিছু দেখাতে পারবো না। আর এই হচ্ছে নতুন মন্দির, নতুন মন্দির কিন্তু এখনো চালু হয়নি। তো তোমাদের একদম জুতো রাখার জায়গাটাও দেখিয়ে দিচ্ছি। এই যে মন্দিরে এন্ট্রি করার গেট, পুরুষ আর মহিলা আলাদা আলাদা চেকিং হয়, এবং সামনে এগোতে হবে একটু, জাস্ট আগাবে দুপা, ওখানে কিন্তু আছে কাউন্টার জুতো এবং মোবাইল রাখার জন্য। এখানে তোমরা একটু পজ করে দেখে নাও যে কি কি নিয়ে তোমরা মন্দিরের ভেতর প্রবেশ করতে পারবে না। আর এই হচ্ছে জুতো, ব্যাগ থেকে শুরু করে তোমাদের হেভি লাগেজ যদি থাকে, মোবাইল, সমস্ত কিছু রাখার জায়গা। ক্যামেরা কোনো কিছু কিন্তু মন্দিরের ভেতরে অ্যালাউ নয়, আর এগুলো কিন্তু ফ্রি অফ কস্ট। মন্দিরের আশপাশটা একটু ঘুরে দেখাই, সুন্দর গার্ডেন মতো করা আছে দেখতে পাচ্ছ তোমরা, পুরো জায়গাটা পায়ে হেঁটেই এক্সপ্লোর করতে পারবে। আর টোটোতে যদি ঘুরতে চাও 300-350 টাকা করে নেয়, চারজন পাঁচজন তোমাদের পুরো মায়াপুরে বিভিন্ন মন্দির ঘুরে দেখাবে। আর এইদিকে দেখো শৌচালয় আছে ফ্রি অফ কস্ট মন্দিরের ভেতরেই। চলো এবার সামনের দিকে যাওয়া যাক। পুরো জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো দেখতে পাচ্ছি। আর একটা ইনফরমেশন তোমাদের দিয়ে দিই, যারা মন্দিরের ভেতর ঢুকবে তারা কিন্তু ওয়েল মেনটেন ড্রেস পরে আসবে। গোশালা স্টল আছে, এইখান থেকে কিন্তু মন্দির কত সুন্দর দেখা যাচ্ছে। এই হচ্ছে নতুন মন্দির, আর পুরনো মন্দিরে ঢোকার জায়গাও কিন্তু এইখান থেকেই আছে। মানে তোমরা এইখানে কিন্তু রাখতে পারবে ব্যাগ, মোবাইল, ক্যামেরা, সব কিছুর কাউন্টার, দেন প্রবেশ করতে পারবে মন্দির দর্শনের জন্য। দর্শন অসাধারণ হয়েছে, ভেতরে মোবাইল ক্যামেরা বা কোনো কিছুই আর কি নট অ্যালাউ। আর এই সামনেই দেখো ফ্রি অফ কস্টে খিচুড়ি দেওয়া হচ্ছে, মানে ভোগ প্রসাদ বিনামূল্যে এইখানে আছে ওইখানে আছে। তো তোমরা 11টা থেকে 12টার মধ্যে আসলে বিনামূল্যে ভোগ প্রসাদ কিন্তু পেয়ে যাবে এই মন্দিরের পেছন দিকটাতে। আর বিভিন্ন জায়গায় পানীয় জলের বন্দোবস্ত আছে, সেটা নিয়ে তোমাদের কোনো অসুবিধা নেই। ঘড়িতে বাজে এখন 12:30, আর আমরা কেটেছিলাম গদাভবনের 80 টাকার কুপন। তো সেখানেই আমরা যাব এখন মহাপ্রসাদ খাওয়ার জন্য। এই হচ্ছে গদাভবন, গদাভবনের মুখ দিয়ে আর কি এন্ট্রি আছে, এক্সিট আছে দুটোই একই দিকে। আর এখানে কিন্তু পার্কিংও আছে আবার, আর ওপরে ATM তোমাদের দেখিয়েছিলাম, ATM এর নিচেই একটা আর কি কক্ষ মতো আছে, সেখান থেকে ঢুকলে তোমরা গদাভবনের প্রসাদ কক্ষের দিকে যাবে, যেখানে তোমরা ভোগ প্রসাদ পাবে গদাভবনের। এইরকম কিন্তু বিভিন্ন ভবন একটু খুঁজে নেবে, এখানে প্রচুর মানুষজন আছে যারা তোমাদের গাইড করে দেবে গদাভবনের এন্ট্রি প্রসাদের। তো চলো এখান থেকে ঢোকা যাক, ভেতরটা তোমাদের দেখাচ্ছি। আর এইরকমই কিন্তু গীতা ভবন বা আদার্স যে ভবনগুলো আছে সেগুলো তোমাদের খুঁজে নিয়ে তারপরে প্রসাদ কক্ষে যেতে হবে। আর এখানে কিন্তু থাকার ব্যবস্থাও আছে সমস্ত জায়গাতেই, তো সেগুলো তোমরা একটু রিসেপশনে দেখে নেবে। এই দেখো এখানে পার্কিংয়ের ব্যবস্থাও আছে, চার চাকা, দু চাকা। গদা ভবনের এন্ট্রি, গদা ভবনের রিসেপশন হচ্ছে এই সাইডে, আর প্রসাদ কক্ষ এইদিকেই কোথাও হবে, তো আমাকে একটুখানি খুঁজতে হবে। এইটা তো রিসেপশন গদা ভবনের, প্রসাদ কক্ষ মনে হয় ওই দিকটায় লাইন পড়েছে, দেখি চলো গিয়ে। এইটা হচ্ছে গদা ভবনের প্রসাদের লাইন, এইদিকে হচ্ছে গদা ভবনের থাকার জায়গা, আর এই সাইডে হচ্ছে প্রসাদের লাইন। এরকম একটা টোকেন দিয়েছে ওখানে, ফ্রি অফ কস্টে জুতো রাখতে পারবে, তারপর তোমাদের এই লাইনে দাঁড়াতে হবে গদা ভবনের জন্য। এবার তোমরা যদি অন্য কোনো ভবনে যাও সেখানেও কিন্তু এইরকমই ব্যবস্থা থাকবে। আমরা কিন্তু প্রবেশ করলাম গদা ভবনের প্রসাদ কক্ষে, আর এইখানে দেখতে পাচ্ছ সুবিশাল প্রসাদ কক্ষ। এখানে বসে তো প্রায় যা বললো 1000 জনের কাছাকাছি অ্যাট এ টাইম খেতে পারবে, অনেক বড় জায়গা দেখতে পাচ্ছ, বসে খাওয়ার বন্দোবস্ত এখানে আছে। এবং যদি বয়স্ক মানুষজন তোমাদের সাথে থাকে তাহলে কিন্তু ওইদিকে চেয়ার টেবিলেরও ব্যবস্থা আছে। তো চলো এবার সামনের দিকে যাওয়া যাক। আর এখানে কিন্তু বুফে সিস্টেম, মানে তোমরা এইখান থেকে প্লেট দেওয়া হবে, প্লেটে করে সমস্ত খাবার নিয়ে নিজেদের মতো জায়গায় বসে দেন খাবার খেতে পারবে। আমি
ভোগ প্রসাদের সমস্ত খাবার আমাদের চলে এসছে। 80 টাকার মধ্যে যা যা আছে এখানে, ভাত, ডাল, রুটি, পায়েস, পনির আলুর তরকারি, পটলের তরকারি, আর এটা কিন্তু কিছু আইটেম রিপিটেবল যার কাউন্টার এখানে আছে, তোমরা আবার গিয়ে নিয়ে আসতে পারবে, মানে আনলিমিটেড খাবার। আর বয়স্ক মানুষদের জন্য আছে ওইদিকে টেবিল চেয়ারের ব্যবস্থা, আর সাধারণ মানুষের জন্য এই রকম সুন্দর আয়োজন, তার সঙ্গে কিন্তু জল ওইখানে গ্লাস রাখা আছে, সেখান থেকে তোমাদের নিয়ে নিতে হবে। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু এই পাতা আবার তোমাদের নিজেদেরই ফেলে দিতে হবে। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, প্রসাদ একদম তৃপ্তি করে খেলাম, এখন চলো এক্সিট কক্ষ দিয়ে বেরোতে হবে। বেরিয়ে এই প্লেট ফেলে দিতে হবে ডাস্টবিনে, থালা হয়তো কোথাও রাখতে হবে, হাত ধুয়ে দেন আমরা গদা ভবনের বাইরে যাব। প্রসাদ খাওয়া আমাদের কমপ্লিট, একদম পেট ভরে খাওয়া দাওয়া করে এখন বাড়ির দিকে রওনা দেওয়ার পালা। তোমরা যদি একদিনে ট্যুর করো এই হচ্ছে টোটাল ব্যাপার, চাইলে তোমরা সন্ধ্যা অবধিও থাকতে পারো, এখন 2 বাজে, জাস্ট তোমরা 5টা অবধি থাকতে পারো, দেন 5টার পরে যেরকমভাবে আমরা এসেছিলাম সেরকমভাবে তোমরা চাইলে ব্যাক করে যেতে পারবে। আর যদি তোমরা হাওড়া হয়ে যাও তাহলে নবদ্বীপ ধাম স্টেশন যাবে, সেখান থেকে হাওড়ার ট্রেন পেয়ে যাবে, আর আমরা আবার শিয়ালদা হয়েই যাবো, মানে কৃষ্ণনগর হয়ে দেন শিয়ালদা। আর যদি তোমরা থাকতে চাও তাহলে কিন্তু এখানে ভেতরে আছে গদা ভবন, গীতা ভবনের মতো বিভিন্ন ভবন যেখানে তোমরা থাকতে পারবে সুলভ মূল্যে, আর বাইরেও কিন্তু হোটেল আছে, সেখানেও চাইলে তোমরা থাকতে পারবে। আর যদি ভেতরে থাকো বা বাইরে থাকো, আইডি প্রুফ কিন্তু মাস্ট, তোমরা কিন্তু আইডি প্রুফ মানে ভোটার কার্ড বা আধার কার্ড সেটা ক্যারি করবে। আর এই যে ভোগ প্রসাদের যে কাউন্টার আছে সেগুলোর মধ্যে কিন্তু মেনু ডিফারেন্স আছে, তোমরা একটু দেখে নেবে। আমার পার্সোনালি মানে আমি পরে চেক করছিলাম, গীতা ভবনের খাবার দাবারগুলো 60 টাকা আন্দাজে আমার বেশি ভালো লেগেছে মেনু ওয়াইজ। এখানে কিন্তু নেমে গেছে বিশাল জোরে বৃষ্টি, মানে দেখো এইদিকে পরিষ্কার আকাশ, ওপরে কালো মেঘ, বৃষ্টি নেমে গেছে। আর এইখানে একটা জিনিস তোমাদের দেখানো, 40 টাকার যে কুপনটা আছে মানে খিচুড়ি একদম সুলভ মূল্যের, সেটা কিন্তু অনেকক্ষণ অবধি খোলা থাকে। এখন ঘড়িতে বাজে 1:49, মানে প্রায় 2টো অবধি এই কাউন্টারটাই শুধু খোলা থাকে, বাকিগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে ওই মোটামুটি 12:30-12:15 মধ্যে। তো এই ছিল একদিনের মায়াপুর দর্শন, আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা। এখন আমাদের বাড়ি ফেরার পালা আর কি, এসে গেছি লঞ্চ ঘাটে, যেরকমভাবে এসেছিলাম পেরিয়ে সেরকমভাবেই আবার শিয়ালদার দিকে ব্যাক করবো। কালকে আরও একটা নতুন জার্নি স্টার্ট হবে বলেই দিচ্ছি তোমাদের, চলো নেক্সট ব্লগ থেকে আসবে আবার পুরুলিয়া সিরিজ। হ্যাঁ, তোমরা অনেকদিন ধরে চেয়েছিলে পুরুলিয়া সিরিজ, তো পুরুলিয়া সিরিজ আসবে, সেখানকার হোটেল থেকে শুরু করে থাকা খাওয়া ঘোরার সমস্ত কিছুর ইনফরমেশন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেরকম ইম্পর্টেন্ট। আর এই গদা ভবন, গীতা ভবন এগুলো কিন্তু তোমরা অনলাইনেও বুক করতে পারবে, একটু ওয়েবসাইটে চেক করে নিও ইসকনের। আর নর্মাল যে হোটেলগুলো আছে এইগুলো তো মোটামুটি 300-400-500 মধ্যে তোমরা বাইরে পেয়েই যাবে। একদিন নবদ্বীপেও আসবো, নবদ্বীপ এসে নবদ্বীপ ট্যুর তোমাদের দেখাবো। নবদ্বীপ হচ্ছে মানে ওই পারটাই, তোমরা যদি চাও ওখানে অনেক ভালো ভালো দর্শনীয় স্থান আছে, মন্দির আছে, এখানে বেসিক্যালি সবটাই মন্দির। আর এই যে টিকিট কাউন্টার দেখতে পাচ্ছ নবদ্বীপ টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটবো 3 টাকা, ওই পারে যাবো নৌকো নিয়ে। আর তোমরা যদি যেতে চাও নবদ্বীপ মানে হাওড়া হয়ে যেতে চাও তাহলে এর পাশেই আছে হচ্ছে লঞ্চ ঘাট আরেকটা, সেখান থেকে 10 টাকার টিকিট কেটে তোমাদের যেতে হবে ওই ঘাটে, মানে ওটা অন্য একটা ঘাটে, ওখান থেকে তোমরা হাওড়া হয়ে যেতে পারবে। আর এইটা দিয়ে তোমরা কৃষ্ণনগর হয়ে শিয়ালদা হয়ে বেরিয়ে যেতে পারবে। নবদ্বীপের সেই ফেমাস লাল দই এখানে দাদা আর কি বিক্রি করছেন, একদম এই মায়াপুর জেটি ঘাটের আর কি সামনেই। তো এখানে দেখতে পাচ্ছ এগুলো 500 আছে, 70 টাকা করে। দাদা এগুলো কত করে? 140। আর এই বড়টা 350। এখানে অনলাইন পেমেন্ট হয়, ঘিও আছে, তো আমরা ছোটো ছোটো 2টো নিয়ে নিলাম বাড়ির জন্য।